বদলে গেছে বেইলি রোডের ইফতারি বাজার। বেইলি রোডের দোকানগুলোতে ইফতারের পরশা সাজিয়ে বসেছেন দোকানিরা, কিন্তু কোথায় যেন সেই আগের জোশটা আর নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। তবে স্বাস্থ্যবিধি না মেনে ইফতারি বিক্রির খবর পেয়ে ছুটে আসেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের পক্ষ থেকে বলে দেওয়া হয় স্বাস্থ্যবিধি মেনে বিক্রির কথা। কঠোর সরকারি লকডাউন বিধিনিষেধে রেস্তোরাঁয় বসে খাবার সরবরাহ বন্ধ থাকলেও খোলা আছে অনলাইন পার্সেল সেবা। রাস্তা জুড়ে বাহারি সব ইফতারি আর মানুষের কোলাহলে মুখর থাকে এই বেইলি রোড, কিন্তু করোনায় পাল্টে গেছে সেই চিরচেনা চিত্র। এরপরেও দোকানিরা আশাবাদী আগামী বছর আবার আগে ডুবে ফিরে আসবে বেইলি রোডের এ সকল ইফতারির বাজার। FA সাহেদ, ব্রেকিং নিউজ।